أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আরও একটি ইসলামিক ভিডিও নিয়ে। আজ আমরা জানব আল্লাহ রব্বুল আলামিনের কাছে চারটি কথা অধিক প্রিয়। আমরা অনেক কথা বলি, অনেক শব্দ ব্যবহার করি, চলাফেরার মাঝে অনেক কথা বলি। ইসলামী শরীয়তেও অনেক শব্দ আছে, বাক্য আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চারটি শব্দ, ছোট ছোট চারটি শব্দ মহান রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। আজ আমরা জানব এই চারটি কথা কি। তার আগে বন্ধুরা, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন ধরনের দোয়া, আমল এবং ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে আনার, যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তাহলে এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় যে চারটি নাম। তাহলে এখন আমরা সেই চারটি শব্দ, আল্লাহর কাছে প্রিয় চারটি শব্দ, সেই চারটি শব্দ এখন আমরা জেনে নিই। হযরত সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি কথা অধিক প্রিয়। এই চারটি কথা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কথার যে কোনো একটি আগে বলা যায়। মূলত এই চারটি কথার মাধ্যমে আমরা জিকির করতে পারি এবং জিকির করলে অসম্ভব সওয়াবের অধিকারী মানব জাতি হতে পারে। আমরা যে কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এর জিকির করে অসম্ভব সওয়াবের অধিকারী হতে পারে। তবে এই চারটি শব্দের যে কোনো একটি দিয়েই জিকির আরম্ভ করা যায়। যেহেতু আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় এই চারটি শব্দ, আমরা চেষ্টা করব আমাদের ফরজ ইবাদতের পাশাপাশি এই নফল ইবাদতগুলো করার, যার ফলে অধিক সওয়াবের অধিকারী আমরা হতে পারব এবং দুনিয়া ও আখিরাত উভয় জানের কল্যাণ আমরা লাভ করতে পারব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, আপনিও ইসলামের দাওয়াতি কাজে শরিক হবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।